মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো? একদিকে এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না, আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায়, সাথে আরো অনেকজন নন মহরম পুরুষ যায়। এটা কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং নিকৃষ্ট কাজ এটা। মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার? মেয়ের অনুমতি, মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজী সাহেব? মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজী সাহেব? গায়ের মাহরাম মেয়ের সাথে দেখা করতেই পারবে না, জায়েজই হবে না। সেখানে আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে এই কাম করে যে কাজীর সাথে আবার মানুষ একটা দুইটা যায়, এগুলো ধরে বাইরে বাইরে পিটাই দেবো যদি জোর করে যেতে চায়। বুঝতে পারছেন কথা? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না, বরং এগুলো কুসংস্কার, এগুলো ভুল। মেয়ের অনুমতি, মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি, এই ফ্যামিলি তুমি তো জানো সব কিছু, মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বাস বাপ এসে বলবে আমার মেয়ের অনুমতি আসছে, যথেষ্ট, আর কিছু লাগবে না। মেয়ের বাপ আয়সা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে, যথেষ্ট, আলাদা লোক দরকার নাই এখানে দুজন যাওয়া। তাও আবার গায়রে মাহরাম, গায়রে মাহরাম তো যাওয়াই জায়েজ নাই, কাজী সাহেব তো এখানে ঢোকারই পারমিশন নাই। এগুলো আমাদের সমাজের অনাচার, এগুলো আমাদের সমাজের কুসংস্কার। ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া জায়েজ কিনা বা বাসা হওয়া উত্তম কিনা, কোথা হওয়া উত্তম, একটা হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা এই বিয়েকে প্রচার করো। ওই যে যারা পলায় পলায় বিয়ে করেন তারা জেনে রাখেন, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ, এই বিয়েকে তোমরা কি করো, প্রচার করো। হাদিসের এই অংশ বিভিন্ন দ্বারা সাবেত, কিন্তু পরের অংশটা ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এটা নিয়ে মুহাদ্দিসরা অনেকে আপত্তি করেছেন, অনেকে বলেছে এটা জয়ীফ হাদিস যে মসজিদে বিয়ে করো। এই জন্য মসজিদে বিয়ে হলে হতে পারে, বাড়িতেও হতে পারে, এটাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু কোন কোন রেওয়ায়েত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে, কিন্তু সেই রেওয়ায়েতগুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মুহাদ্দিসগণ, যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই, বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় আগ্রহ হতে পারে।